কেমন আছো বন্ধুরা? আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা চলেছি গ্রাম বাংলার জঙ্গলমহল ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির উদ্দেশ্যে আমাদের তিন দিনের রোড ট্রিপে। আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমি। অস্ট্রেলিয়ায় হানিমুন দিয়ে আমাদের ভ্রমণ কাহিনী শুরু করার পর গত তিন বছরে আমরা ঘুরে ফেলেছি বিশ্বের আটটা দেশ আর এক্সপিরিয়েন্স করেছি অসাধারণ কিছু মুহূর্ত। তাই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আমাদের অ্যাডভেঞ্চারে পার্ট নিতে। এখন 7:30 বাজে, আমরা এই মোটামুটি 7টার দিকে বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম সাথে বেলপাহাড়ি। তো দেখতে পাচ্ছি এখানে 4 ঘন্টা দেখাচ্ছে, মানে 3.5 ঘন্টা বাকি এখনও। অলরেডি আমরা আধা ঘন্টা মতন এসে গেছি, তো 11টার মধ্যে আমাদের পৌঁছে যাওয়ার কথা। ১০ টাকা বড় হলো। এই আমরা পড়ে গেলাম NH-16-এ। এই রাস্তায় আরো 81 কিলোমিটার। এখানে তো মানে সাইডে কাশফুল। জঙ্গল জঙ্গল ফিল আসছে। ঝাড়গ্রাম পৌঁছাতে এখন আমাদের 1 ঘন্টা মতন লাগবে, কিন্তু তার আগে আমরা এখানে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটার নাম হচ্ছে সম্ভবত লোধাশুলি। সুন্দর এদিকে চাষের জমি, এপাশে রয়েছে জঙ্গল। লোধাশুলি দিয়ে গুগল ম্যাপস এখানে ভুল দেখাচ্ছে, তো লোধাশুলি দিয়ে আমরা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। সামনে থেকে একটা রাইট টার্ন নিতে হবে, তাহলেই আমরা ঝাড়গ্রামের রাস্তায় পড়ে যাব। উফ, কি লাগছে। হোটেলে পৌঁছাতে আমাদের আরো 5-10 মিনিট লাগবে, তার আগেই এই সুন্দর জঙ্গলটা স্টার্ট হয়ে যায়। এখানে আমরা দাঁড়িয়েছি ছবি তোলার জন্য। ৪.৫ ঘন্টার ড্রাইভের পর আমরা পৌঁছালাম আমাদের বুক করা ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রতে। দেখেই ভালোবেসে ফেললাম ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এই রিসর্টটাকে। খুব সুন্দরভাবে সাজানো ভেতরের চত্বরটা। সব মিলিয়ে এখানে মোট 6টা রুম আছে আর আমরা বুক করেছিলাম কংসাবতী। এই আমরা আমাদের রুমে ঢুকে গেছি, আমরা রয়েছি কংসাবতী রুমে। এই হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকে এপাশে একটা আলমারি আছে, সাথে একটা টেবিল, এই বিছানা, এখানে টিভি আছে। আর পেছন দিকে প্রাইভেট ব্যালকনি, খুব সুন্দর, একদম ভিড়ভাট্টা নেই। তো আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি তারাফেনি ড্যাম দেখার জন্য। ঝাড়গ্রামের হোটেলে থাকলে একটা বড় সমস্যা হলো যে বেশিরভাগ জায়গায় 1.5 ঘন্টা দূরে বেলপাহাড়িতে, তাই যাতায়াত করতে সময় লাগে অনেক। এই ব্যাপারটা দৈনিক সাইট সিইং প্ল্যান করার সময় মাথায় রাখাটা খুবই জরুরি। সুদূর মুকুটমণিপুর ব্যারেজ থেকে আসা তারাফেনি নদীর উপর তৈরি এই তারাফেনি ড্যাম, এখানে আমরা অল্প কিছুক্ষণ সময় কাটালাম।
তারাফিনী ড্যাম তো আমাদের দেখা হয়ে গেল। সত্যি বলতে খুব একটা পছন্দ হয়নি আমাদের তারাফিনী ড্যাম, মেবি এক্সপেকটেশন একটু বেশি ছিল। তো যাই হোক, এখন 4:30 বাজে, তো এখন আমরা যাচ্ছি খান্ডারানি লেকের দিকে। জিনিস লক্ষ্য করলাম যে বেলপাহাড়ি অবধি রাস্তাটা ভালো, তারপরেই রাস্তা খুব খারাপ, মানে একটু এদিক ওদিক গেলেই। আমরা এখন খান্ডারানি লেকে পৌঁছে গেছি। মানে পৌঁছানোটা সত্যি এক ভীষণই চাপের ব্যাপার, প্রচণ্ড বাজে রাস্তা, প্রচণ্ড সরু রাস্তা, আর একদমই মাটির রাস্তার মধ্যে দিয়ে আসতে হয়। তো যাই হোক, পৌঁছে তো গেছি, মানে এখানে আধা ঘন্টা ঘুরে আমরা আবার ব্যাক করবো। তারাফিনী ড্যামটা আমাদের যতটা বাজে লেগেছিল, এই জায়গাটা ততটাই ভালো লাগছে। দূরের ওই পাহাড়গুলোকে দেখে তো অনেকটা বিদেশের পাহাড়ের মতন লাগছে মাঝে মাঝে। খুব সুন্দর, খুব সুন্দর খান্ডারানি লেক। ফেরার পথে আমাদের গাড়ি চালাতে হলো একদম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। অদ্ভুতই লাগছিল, বেশ কিছু জায়গায় তো গাড়ির হেডলাইট বাদে আর কিছুই দেখা যাচ্ছিল না। সন্ধে 7:30 আমরা শেষমেশ হোটেলে পৌঁছালাম, তাই আজকের এপিসোডটা এখানেই শেষ করি। পরের এপিসোডে আমরা যাব বেলপাহাড়ির বাকি অ্যাট্রাকশনস, কেতকি লেক, ঘাগড়া ফলস, গদ্রাসিনী হিল আর চিল্কিগড় প্যালেসে। তাই বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর ভালো লাগলে শেয়ার ও লাইক করতে ভুলবেন না।